যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকায় বৃহস্পতিবার একটি ব্যক্তিগত বিমান অবতরণ করে কেউ ঘুণাক্ষরেও টের পাননি কারা আছেন এই বিমানে তবে আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে চারপাশে ওত ছিল স্থানীয় পুলিশ বিমান অবতরণের পরই অভিযান চালিয়ে আটক করা হয় দুইজনকে পরে জানানো হয় আটকৃতরা মেক্সিকোর মাদক চক্র সিনালোয়ার নেতা এবং বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদা ও তার সহযোগী হোয়াকিন গুজমান লোপেস আটকের পর তাদের গ্রেফতার দেখানো হয় পুলিশ জানায় হোয়াকিন গুজমান লোপেজ সাবেক মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে এক সময়ের আলোচিত মাদক সম্রাট হোয়াকিন এল চ্যাপো গুজমানের সাথে অপরাধমূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন ছিয়াত্তর বছর বয়সী জাম্বাদা এলমায়কে বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক মাফিয়া হিসেবে বিবেচনা করা হয় তিনি হিরোইনের চেয়েও বিপজ্জনক মাদক পেন্টানাইল তৈরি ও বিক্রির জন্য অভিযুক্ত ছিলেন এর আগেও ইসমাইলের বিরুদ্ধে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম এল চ্যাপো মেক্সিকোতে গ্রেফতার হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের জেলে সাজা কাটছেন তার অনুপস্থিতিতে ছেলে হোয়াকিন ওরফে লিটল চ্যাপো সিনালোয়া গুজমান লোপেস মাদক চক্রে বাবার ব্যবসায়িক অংশের দেখভাল করতেন এর আগে লিটল চ্যাপোর ভাই ওভিদিও গুজমানকে গেল বছর মেক্সিকো থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নেয়া অর্জিতা শেহজীন সময় সংবাদ